ধর্মভীরু পরিবারের সন্তান আবু তলহা। মৌলানা বাবা ও নানার আদর্শে তিনি হয়ে উঠেছেন একজন যোগ্য হাফেজ। এই হিফজুল কোরআন প্রতিযোগিতায় আবু তলহা জয়ী হলে তার কৃতিত্ব দিতে চান তার ওস্তাদ ও পিতা মাতাকে। আমার এতটুকু আওয়ার পিছনে আমার উস্তাদদের মেহনত, মা বাবার মেহনত আছে, তো আমি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। ওস্তাদ সাইদুল ইসলামের প্রত্যাশা আবু তলহা আন্তর্জাতিক মানের হাফেজ ও কারি হবার মতো মেধাবী। আলহামদুলিল্লাহ, আবু তলহা সে অনেক ভালো। অনেক সময় দেখা যায় তাকে কোনো কিছু বলতে হয় না, সে নিজ থেকে তার যে কাজটা আছে সেটা করে নেয়। সকলের কাছে দোয়া চাই সে যেন সারা দেশের মধ্যে প্রথম স্থান হতে পারে। মধুর কণ্ঠের হাফেজ আবু তলহার জন্য রইল অনেক দোয়া ও শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك جزيناهم بما كفروا وهل نجازي إلا الكفور أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك جزيناهم بما كفروا وهل نجازي إلا الكفور وجعلنا بينهم وبين القرى التي باركنا فيها قرى ظاهرة وقدرنا فيها السير سيروا فيها ليالي وأياما آمنين فقالوا وظلموا أنفسهم فجعلناهم أحاديث ومزقناهم كل ممزق إن في ذلك لآيات لكل صبار شكور حسبك صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ما شاء الله ابو তলহা অনেক সুন্দর চমৎকার তেলাওয়াত আমাদেরকে শুনিয়েছেন। আসলে তার কণ্ঠের আওয়াজ খুবই শ্রুতিমধুর। তারপরেও আমি একটা পরামর্শ দিচ্ছি যে এই ছোট্ট মাসুম বাচ্চা, আজকে আমাদের দেশের প্রত্যেকটা মানুষের দেখা উচিত যে এই অবস্থায় সে কোরআনুল করিম কত সুন্দরভাবে তেলাওয়াত করে শুনে আমাদেরকে শুনিয়েছে। তো আমরা আমাদের সন্তানদেরকে এইরকম আবু তলহা বানানোর চেষ্টা করি, যাদের সিনার মধ্যে কোরআন থাকবে, যারা আল্লাহর সাথে কোরআনের মাধ্যমে সম্পর্ক তৈরি করবে। আল্লাহ তাআলা তোমাকে বিজ্ঞ একজন হাফিজ কোরআন সাথে সাথে বিজ্ঞ হক্কানি আলেম হওয়ার তৌফিক দান করুন।